তাহলে 4 রাকাত পড়বেন। 5 নম্বর আদব হলো, মসজিদে ইমাম যখন বেরিয়ে আসবেন, ইমাম বেরিয়ে আসলে ওই অবস্থায় আপনার কোনো কথাবার্তা বলা যাবে না। দুইয়ের অতিরিক্ত সলাত পড়তে থাকার অভ্যাস পরিত্যাগ করতে হবে এবং কাউকে কোনো উপদেশ দেওয়া যাবে না, এমনকি কোনো পাথর কঙ্কর কাটা সেটাও সরানো যাবে না। সম্পূর্ণরূপে একাগ্র চিত্তে খুতবার দিকে মনোনিবেশ করতে হবে, এটাই হলো আদব। এজন্য সহি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম বলেন, ইদা কুলতালি সাহেবিকে ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইখতুবু আনসিত ফাকাদ লাগাউত। ইমাম খুতবা দিচ্ছেন এমন অবস্থায় তোমার কোনো সাথী পাশের মুসল্লি সে ফিসফিস করছে, কথা বলছে, সে শরীয়ত লঙ্ঘন করছে, বেয়াদবি করছে, আর তুমি বলবে চুপ, আল্লাহ নেই বলেন এই চুপ কথাটা বলাটাও অন্যায়, ওই লোক বক বক করতে থাক, সে অপরাধী। আপনি সলাত আদায় করছেন, আপনি খুতবা শুনবেন মনোযোগ দিয়ে, আপনি তাকে এই সময় উপদেশটুকু দিতে পারবেন না। আপনি যদি বলেন চুপ অথবা কথা বন্ধ করুন, ভালো কথা, এই ভালো কথায় আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বলে তার সাথীকে চুপ থাকো ফাকাদ লাগাউত, তাহলে সে যেন কী করলো, তুমি এই কথা বললে, তুমি যেন কী করলে, লঘু কাজ করলে, অহেতুক কাজ করলে, অবান্তর কাজ করলে, অসংলগ্ন কাজ করলে। আর এই লঘু কাজের পরিণতি কি, এই লঘু কাজের পরিণতি সম্পর্কে সহিহ মুসলিমের অপর বর্ণে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাসাল হাসা ফাকাদ লাগা, যেই লোক কোনো পাথর কঙ্কর দরে সরাইল সে বাজে কাজ করল, অহেতুক কাজ করল। ওমান লাগা, আর যে এই অহেতুক কাজ করল, ফালা জুমআতা লাহ, তার কোনো জুমআ নেই। এর অর্থ কি? এর অর্থ হলো জুমআ এর ফরজ আদায় করা আর জুমআর দ্বারা লাভবান হওয়া দুটা দুই জিনিস। সে লোকটি জুমআর সলাত আদায় না করলে যে কুফুরি হয়, সেই কুফুরির অভিশাপ থেকে বেঁচে যেতে পারে, সেই লোকের উপর থেকে ফরজ আদায় হতে পারে, কিন্তু জুমআর সলাত আদায় করলে যে বেনিফিট আছে সেই বেনিফিট থেকে সে বঞ্চিত হবে। আর বেনিফিট সম্পর্কে আপনারা পরিষ্কার করে জানেন, সহিহ বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে ফরজ গোসলের মতো সুন্দর করে গোসল করে, তারপরে সাধ্য মতো সুগন্ধি ব্যবহার করে, অথবা কেবলমাত্র জুমার সলাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়, মসজিদে এসে সাধ্য মতো যা সম্ভব তা সলাত আদায় করার পর, অর্থাৎ তাহিয়াতুল মসজিদ আদায় করার পর ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনে, মাঝখানে কোনো কথা না বলে, অহেতুক কাজ না করে, আর ইমামের সাথেই দুই রাকাত সলাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই এই আমলের বিনিময়ে বান্দার বিগত 10 দিনের গুনাহকে মাফ করে দেন। কাজেই যেই লোক ফিসফাস করলো সেই লোক জুমার ফরজ আদায় হয়ে যাবে বটে, কিন্তু সে এই যে 10 দিনের ফজিলত এর থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে, এটাই হলো জুমার বেনিফিট থেকে বঞ্চিত হওয়া। এই মর্মে আমরা জানি যে সাহাবি হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে হাজির হয়েছেন, আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছেন, আর তার পাশে ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আরবা। আল্লাহর নবী খুতবা দেওয়ার সময়ে একটি আয়াত উল্লেখ করলেন,
আয়াত উল্লেখ করলে হুজাইফার এই আয়াতের শানে নুজুল বা অবতরণের প্রেক্ষাপট জানা ছিল না। তিনি তখন তার নিকটে বসা উবাইকে বললেন, উবাই, ফিমা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াতটা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে একটু বলো তো। উবাইকে জিজ্ঞেস করলেন, কখন? যখন রসুল সাল্লাম মিম্বরে রসুল খুতবা দিচ্ছেন, এই সময় বললেন, উবাই, ফিমা নাযালাত হাযিহি আল আয়া, এটা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে বলুন। ফাআবা আন ইউকাল্লিমানি, হুজাইফা বলছেন, আমি উবাইকে প্রশ্ন করলাম, উবাই, আমার সাথে কোনো কথাই বললেন না। আবার প্রশ্ন করলাম, কোনো কথা বললেন না। আবার প্রশ্ন করলাম, তিনি কোনো কথাই বললেন না। ফালাম্মা নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বর, আল্লাহর নবী যখন মিম্বর থেকে নামলেন, খুতবা শেষ, খুতবা শেষ হওয়ার পরে তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, এর আগে জবাব দেন নাই, খুতবা চলাকালীন সময় জবাব দেন নাই। এবার উবাই বললেন, মা লাকা মিন জুমআতিকা ইল্লা মা লাগাউত, মা লাকা মিন জুমআতিকা ইল্লা মা লাগাউত, তোমার জুমার কোনো বেনিফিট নাই, তোমার জুমার কোনো ফায়দা নাই, তোমার জুমার কোনো ফজিলত নাই, পণ্য নাই, ইল্লা মা লাগাউত, তোমার আমলনামায় তাই থাকবে যা তুমি বাজে কাজ করেছো। প্রশ্ন করুন আপনারা আপনাদেরকে, খুতবা চলাকালীন সময়ে তিনি কি কথা বলেছিলেন দুনিয়াবি? তিনি কি তামাশা করেছিলেন? তিনি কি হেসেছিলেন? কিছুই করেন নাই। তিনি একটি আয়াতের প্রেক্ষাপট, অবতরণের প্রেক্ষাপট জানতে চেয়েছেন, যে আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় উল্লেখ করেছেন। এই কাজটা যদি খুতবা চলাকালীন অবস্থায় লঘু হয়, অবান্তর হয়, অসংলগ্ন হয়, বাজে কাজ হয়, অহেতুক হয়, তাহলে আমরা কতটুকু সতর্ক, একটু সাবধান আমাদের হতে হবে। এরপর যখন আল্লাহ নবী সলাত আদায় করালেন, সালাম ফিরালেন, সালাম ফিরার পরে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু গিয়ে আল্লাহ নবীকে বললেন ওই ঘটনা, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি, আপনি কোরআন তেলাওয়াত করলেন, আয়াতখানার আমার প্রেক্ষাপট জানা ছিল না নাজিলের, আমি উবাই ইবনে কাআবকে জিজ্ঞেস করলাম, উবাই তো জবাব দিলই না, বলল আমার নাকি জুমার কোনো বেনিফিটই হবে না, আমি নাকি বাজে কাজ করেছি। এটা যখন আল্লাহর নবীকে বললেন হুজাইফা, এবার নবী কি জবাব দিচ্ছেন, এটাই হলো আসল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিচ্ছেন, এটাই হলো আসল। আল্লাহ নবী বললেন, সাদাকা উবাই, উবাই ইবনে কাআব ঠিকই বলেছে, তোমার কোনো জুমার বেনিফিট নেই। তাহলে আপনাদেরকে, আমাদের কতটুকু সতর্ক হতে হবে।